সাথে বিতর্কিত যে বাস, সেই বাস খুঁজে পেল রিপাবলিক বাংলা। যে ছবি উঠে আসছে তাতে অভিষেকের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে বাসটি এবং বাসটি সম্পূর্ণ এসি। বাসে দুটি রুম রয়েছে, একটি কনফারেন্স রুম রয়েছে, একটি রেস্ট রুম রয়েছে। সেই বাস, সেই রহস্যময় বাস, যে বাস সম্পর্কে কিছুদিন আগে টুইট করেছিলেন শুভেন্দু অধিকারী। যে শুভেন্দু অধিকারীর টুইটে তিনি প্রশ্ন করছিলেন, তিনি বলছিলেন যে বাসে কি রয়েছে, এই বাসের মধ্যে কি রহস্য লুকিয়ে রয়েছে, যেটি শুভেন্দু অধিকারী টুইট করেছিলেন কিছুদিন আগে। এবং তার এই টুইটকে ঘিরে আবারও রহস্য দানা বাঁধে যে 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 এই বাসে নিয়োগ দুর্নীতির নথি পাচার হচ্ছে এমনটা অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। এবং সেই বাস, কালীঘাটের সেই বিতর্কিত বাস খুঁজে পেয়েছে রিপাবলিক বাংলা। এক্সক্লুসিভ রিপোর্ট আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। সৈকত, কালীঘাটে সেই বিতর্কিত বাস খুঁজে পেল রিপাবলিক বাংলা, কি কিসের সেই বাস, বাস সম্পর্কে কি তথ্য পাচ্ছ? দেখো, যে বাসটি নিয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা গতকালকে টুইট করেছিলেন, রহস্যময় বাস বলেছিলেন, সেই বাসটি এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পটুয়াপাড়ার যে বাড়ি, সেই বাড়ির সামনেই, একেবারে অভিষেকের পটুয়াপাড়ার বাড়ির একেবারে প্রবেশ পথেই সেই বাসটি দাঁড়িয়ে আছে, বিগত কয়েকদিন ধরে দাঁড়িয়ে আছে। এই বাসটি সম্পূর্ণরূপে একটি এসি বাস। শুধু বাসের যে স্টাইল আছে, বাসের স্টাইলটি ক্যারাভ্যান টাইপের একটি বাস। এবং এই বাসের দুটি রুম আছে, একটি রেস্ট রুম আর একটি কনফারেন্স রুম, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, সম্পূর্ণ এসি বাস এটি। এবং এই বাসটির যে একটি রেস্ট রুম আছে, সেই রেস্ট রুমের মধ্যে রীতিমতো বড় একটি রেস্ট নেওয়ার জায়গা আছে, 8x8 একটি সোফা বা একটি বেড বসানোর মতো জায়গা আছে, এতটাই স্পেস আছে। এবং এই বাসটিকে ঘিরে এখনও পর্যন্ত যে খবর জানা যাচ্ছে, সূত্রের খবর, এই বাসটিকে ঘিরে, এই বাসটিকে নিয়েই কিন্তু আগামী পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের যে প্রচার, সেই প্রচার এক অভিনব কায়দায় প্রচার হবে। বলা ভালো, তৃণমূলের একটি রথ তৈরি করা হবে এই বাসটিকে, বাসটিকে সাজানোর কাজ শুরু হবে 19 তারিখ রাত বা 20 তারিখ সকালবেলায়। এই পটুয়াপাড়া লেনের এই যে এলাকা বা কালীঘাট এলাকা, কালীঘাট এলাকা থেকে বাসটি রওনা দেবে উত্তরবঙ্গের উদ্দেশ্যে। 25 তারিখ কোচবিহার থেকে এই বাসটি সরকারের যে সাফল্য, সরকারের বিভিন্ন যে প্রকল্প, মূলত পঞ্চায়েতের আগে এই বাসটিকে ঘিরেই প্রচার করা হবে এবং রথ তৈরি করা হবে, তৃণমূলের রথ তৈরি করা হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ আমরা এতদিন শুনেছি রাজনৈতিকভাবে বিজেপি রথযাত্রায় সামিল হতো, এবারে তাহলে হয়তো তৃণমূলও এই রথযাত্রায় তাহলে কি সামিল হতে চলেছে, এই প্রশ্ন তুলছেন রাজনীতিবিদরা। আমরা যেটুকু সূত্র মারফত খবর পাচ্ছি, 25 তারিখ কোচবিহার থেকে এই বাসটিকে ঘিরেই প্রচার শুরু হবে, এই বাসটিকে নিয়ে প্রচার শুরু হবে, কোচবিহার থেকে প্রচার শুরু করবে এই বাসটি এবং গোটা বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরবে। মূলত পঞ্চায়েত নির্বাচনের আগে এই বাসটিকে নিয়েই তৃণমূল কংগ্রেস দলীয় তরফ থেকে বিভিন্ন ধরনের প্রচার করবে। পঞ্চায়েতের আগে এই বাসটিকে রথ হিসাবে ব্যবহার করা হবে প্রচারের জন্য, এমনটাই জানা যাচ্ছে। বেশ বেশ, সম্ভাবনা উঠে আছে। আপাতত ধন্যবাদ সৈকত তোমাকে।